প্রাণীর উৎসব দুর্গাপূজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল, এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। হরিদাসপুর খেয়ালি সংঘ 86তম বর্ষ কেদারনাথের মন্দিরের থিমপায় থাকছে আমাদের। মোটামুটি জোরদারই মিস্ত্রিরা কাজকর্ম চালাচ্ছে, মিস্ত্রি থাকছে, প্লাস মিস্ত্রিরা সবাই থাকছে, থেকে তাড়াতাড়ি করার চেষ্টা করছে। যেহেতু বর্ষার দিন তো খুব অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে, দু বছর তো ঠিক মতো আমরা কিছু করতে পারিনি করোনার জন্যে। এবার আশা আছে যাতে পঞ্চায়েতে আমরা সুন্দরভাবে পরিবেশ রেখে বা সেপলাইন সব কিছু এ রেখে বা যেগুলো পুজো রাখার দরকার প্রয়োজন আছে সেগুলো রেখে আমরা পুজো করবো, সেটাই আমাদের আশা আছে। কেদারনাথের মন্দিরটাই নতুন উপর দেওয়ার চেষ্টা করছি। আমরা গত দু বছর করোনা মহামারীর জন্যে সেইভাবে আমরা করতে পারিনি, মানে মহাসমারায় উদযাপন করতে পারিনি, সেই জন্যে এবারে আমরা নতুন একটা থিম কেদারনাথ মন্দিরের আদলে আমাদের এবারে মণ্ডপ সজ্জা সজ্জিত হচ্ছে এবং আশা করি অনেক দর্শনার্থী এবং দর্শনার্থীরা আসবেন। আমাদের হরিদাসপুর খেয়ালি সংঘের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বনগাঁওবাসীর কাছে অনুরোধ করব, আপনারা আমাদের এই উৎসবের দিনগুলিতে আমাদের এখানে এসে আমাদের উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। আর বর্তমানে আমাদের দ্রুত গতিতে কাজ চলছে, যদিও এই দুদিন নিম্নচাপের কারণে একটু ঢিলেমি এসেছিল, কিন্তু আজ থেকে আবার জোর কদমে কাজ চলছে। এবারে তো আমাদের কেদারনাথ মন্দির হচ্ছে মন্দিরের আদলে আমাদের মণ্ডপ সজ্জা সজ্জিত হচ্ছে, সেটাই আমরা বনগাঁওবাসীকে এবারে উপহার দিতে চাই। আশা করি অনেক দর্শনার্থী এবং দর্শকরা আসবেন।